বলিউডের কেরিয়ার শুরুর দিনগুলোয় অনেক প্রযোজক পরিচালকের দরজায় দরজায় সুযোগের জন্য ঘুরেছিলেন মিঠুন চক্রবর্তী। সুযোগ চেয়ে যাঁদের দ্বারস্থ তিনি হয়েছিলেন তাদের মধ্যে একজন মনমোহন দেশাই। কিন্তু মনমোহন দেশাই প্রত্যাখ্যান করেছিলেন মিঠুনকে। পরে এমনও দিন একদিন এসেছিল যখন মনমোহনই অনুরোধ করেছিলেন মিঠুনকে যাতে তিনি তাঁর ছবিতে অভিনয় করেন। তখন কিন্তু সুপারস্টার মিঠুন তাঁকে ফেরাননি। শোনা যায় স্ট্রাগলের দিনগুলিতে মিঠুনকে দেখে মনমোহন বলেছিলেন তাঁর মধ্যে তারকা হওয়ার কোনো উপাদানই নেই। এরপর মিঠুনের হাতে 10 টাকা দিয়ে বলেছিলেন তিনি যেন বাইরে গিয়ে খাবার কিনে খান, সেই সঙ্গে ভবিষ্যতে নায়ক হওয়ার চেষ্টা না করে যেন অন্য কিছু করেন। মিঠুনকে এমনই পরামর্শ ছিল মনমোহন দেশাইয়ের। আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। অভিজ্ঞ হল মনমোহনের চোখ প্রতিভা চিনতে ব্যর্থ হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে মনমোহনকে ভুল প্রমাণ করেছিলেন মিঠুন। 80-এর দশকে অমিতাভ রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন, ফলে বলিউডে তার উপস্থিতি কমে গিয়েছিল। সেই সুযোগে নিজেকে 1 নম্বর নায়কের জায়গায় নিয়ে যান মিঠুন। 80-এর দশকের শেষ দিকে অমিতাভ ফের ফিরে আসেন বলিউডে। তাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য মনমোহন একটি ছবির পরিকল্পনা করেন। ছবিতে তিনি মিঠুনকেও নেন। তার মনে হয়েছিল মিঠুনের মতো সুপারস্টার থাকলে ছবি ফ্লপ করবে না। 1988 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি গঙ্গা যমুনা সরস্বতী। মনমোহন দেশাই পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছিলেন কাদের খান, সঙ্গীত পরিচালক ছিলেন অন্নু মালিক। ছবির মূল কুশীলব ছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জয়প্রদা, মীনাক্ষী শেষাদ্রি, নিরূপা রায় এবং অমরেশ পুরী। সেই সময় মিঠুনের মিডাস স্পর্শে বক্স অফিসে একের পর এক ছবি সফল হচ্ছিল, ফলে মনমোহন ছবি সুপারহিট করতে তাঁরই শরণাপন্ন হন। তার কিন্তু মনেই ছিল না একদিন তিনিই ফিরিয়ে দিয়েছিলেন মিঠুনকে। তিনি মনে করতে না চাইলেও মিঠুন কিন্তু ভুলে যাননি। কিন্তু সিংহহৃদয় নায়ক পুরনো তিক্ততা মনে রাখতে চাননি। মিঠুনের মনে হয়েছিল মনমোহন দেশাই তাকে প্রয়োজন। মনমোহন অমিতাভ জুটির কামব্যাক ছবি গঙ্গা যমুনা সরস্বতীতে অভিনয়ের জন্য তাই তিনি রাজি হয়ে গিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জানি না, তবে যতটুকু শুনেছ কম শুনেছ। আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয়, তারপর আগুন জ্বলে,